بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم.
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী স্থানের মধ্যে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনে শেষ দিন শেষ বৈঠকে আল্লাহ আমাদেরকে বসার দিনে আলোচনা করার শোনার যে তাওফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে সম্মেলনের দাওয়াত পৌঁছার পরেও আশেপাশে তালাশ করলে দেখবেন বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত, সুযোগ ছিল আসতে পারত আসে না, কারণ হিসাবে আকবর রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। আর বুঝের জন্য সম্মেলনের ব্যবস্থা, আমি আমার ভাইদেরকে বলবো পর্দার হলে মা বড় যারা শুনতেছেন কথা বেশি লাগবে না, সংক্ষেপ আকলমান ইশারা বস আস্ত যে নাকি জ্ঞানী হবে অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। ইসলাম অর্থ শান্তি, কিন্তু বর্তমানে দেখা যায় অনেক মুসলমান আমরা কলেমা পড়ছি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু সর্বক্ষেত্রে ইসলামকে মানতে পারি না। অনেকে হয়তো বা মনে করে দেশ চলার ব্যাপারে চালাবার ব্যাপারে এটা মানব রচিত যে তন্ত্র মন্ত্র আছে এর মাধ্যমেই মনে হয় শান্তি আসবে। ইসলাম সম্পর্কে বর্তমানে ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারা খ্রিস্টান এমনভাবে তামাম দুনিয়ার মধ্যে এর বিরুদ্ধে অপপ্রচারণা চালাইছে, এক পর্যায়ে অনেক মুসলমান সন্তান পর্যন্ত ইসলাম শুনলে ভয় পায়। আমি আমার ভাইদেরকে বলবো ইসলাম সত্যের আসলে শান্তি হবে, তাহলে এর ভিতর তো কোনো অশান্তি থাকার প্রশ্নই আসে না, কেমনে আসবে? ইসলাম সম্পর্কে আমাদের জানা লাগবে, যদি ইসলাম সম্পর্কে আমরা জানি দেখবেন সর্বক্ষেত্রে শান্তির বিকল্প নাই। অনেকে মনে করে যুজু ইসলামী আইন নিয়ম বড় করা কঠিন, কলে তা কেমন কলে হুজুর ইসলামের মধ্যে আছে চুরি করলে হাত কেটে দেয়, এটা একটা কঠিন আইন না কথা বলে, কিন্তু ইসলাম কোন সুরের হাত কাটার নির্দেশ দিছে এটা কিন্তু জানা লাগবে। সুর দুই প্রকার, কয় প্রকার? একটা হলো অভাবী সুর আর একটা হলো স্বভাবী সুর। অভাবী সুর বুঝেন, পাঁচ ছটা বাচ্চা আছে ঘরে, স্ত্রীও আছে, কামাই 200 টাকা, খরচ হয় 300 টাকা, বাচ্চা কাছে না খাইয়া ছিল অভাবে পইরা চুরি করছে, এটার নাম কি? অভাব। আর একটা হইল সংসারে বাচ্চা কাছে 5টা, কামাই আছে 1 লক্ষ টাকা, খরচ হয় 10,000 টাকা, প্রায় 90,000 টাকার ভিতরে আরো ডাইনে উবৃত থাইকে যায়, এরপরেও চুরি করে, এটার নাম কি? স্বভাবিচুর। ইসলাম বলছে যদি কেউ অভাবে চুরি করে তার হাত কাটার নির্দেশ ইসলামে নেই, কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে ইসলাম বলছে তার হাত কেটে দেয়। আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রী যারা আছেন এরা কি অভাবী না স্বভাবী? আচ্ছা এইরকম স্বভাবী দুই একটা সুরার যদি হাত কাটা হয় এখন দেখেন
সবাই কিন্তু এই পক্ষে একমত। তাহলে বোঝা গেল আগে আমরা ইসলাম বুঝিনি, এখন ইসলাম বুঝছি, সবাই পক্ষে চলে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বন্ধু যারা শুনতেছে, ইসলাম শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কি নিয়ে কাকে পাঠাইছে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে পাঠাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আপনাকে যে আমি পাঠাইলাম শুধু মানুষ না, সমস্ত মাখলুকাতের ব্যাপারে শান্তি স্বরূপ আপনাকে আমি পাঠাইছি। তাহলে ইসলামের ভিতরে একটা পিপলারও কিন্তু স্বাধীনতা জানে, নিরাপত্তার নিশ্চয়তা আছে, ঠিক কিনা? আমার এখনো মনে আছে সর্বনাইতে সর্বপ্রথম আমি যখন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করছিলাম, তখন হিন্দুদের মধ্যে একটা হিন্দুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে আমাকে, তার ওর স্বর্ণের ব্যবসা ছিল, ও আমাকে ডাইকা ওর স্বর্ণের ব্যবসার ওই যে দোকানের ভিতরে পিছনে নিয়ে গেছে, নিয়ে বলতেছে, হুজুর আমাদের হিন্দুরা আপনাকে ভোট দেবে না। কেন? বলে, হুজুর আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে, আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আপনি নাকি আমাদের মন্দির টন্দির সব ভাইয়া খালে ফেলাইয়া দেবে। এই জন্য হিন্দুরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ভোট দেবে না। আমি কিন্তু সর্বনাশ করছি। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি বিজাতিতে জানে মালে ইজ্জতের একমাত্র এই নিরাপত্তার গ্রান্টি হলো ইসলাম। ওই নির্বাচনে তেমন হিন্দুরা আমাকে ভোট দেয় নাই, আল্লাহর রহমতে আমি চেয়ারম্যান তো হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে হিন্দুরা বলা শুরু করলো যে আমরা তো বিরাট ভুল করছি, একে এখন ভোট দিয়ে চেয়ারম্যান হওয়ার পরে এখন আমরা দরওয়াজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি, এই সুযোগ তো কোনোদিন আমরা পাইনি। এরপরে দেখা গেছে এখন আমার ছোট ভাই সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের, সে এখন বর্তমানে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান দুইবার, এইবার যে কিছুদিন আগে চেয়ারম্যান নির্বাচন হইল না, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হইয়া যেই পরিমাণ ভোট পেয়েছে এর মনে হয় সংখ্যায় বেশি পেয়ে সে পাশ পেয়েছে। সব হিন্দুরা ঝাঁপাইয়া বলতেছে, কারণ তারা দেখছে যে আসলে এদের ভিতরে মানবতা আছে, এদের ভিতরে চরিত্র আছে। ইসলাম বুঝি নেই, এই জন্য ইসলামের পক্ষে আমরা অনেক মুসলমান ইসলামের পক্ষে নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, ইসলাম কিন্তু দুনিয়াতেও শান্তি আখেরাতেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম চরিত্রের অধিকারী কইরা সৃষ্টি করেছে। কেমন চরিত্র ছিল? বিজাতিরা ইতিহাস পড়লে দেখবেন তাদের কোনো সালিশ মীমাংসার জন্য তারা কিন্তু সালিশ হিসাবে আল্লাহর হাবিবকে মানত, আল্লাহ হাবিব যেই সিদ্ধান্ত দিতেন ওইটা বিজেপির মেনে নিত, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা হয়েছি মুসলমান কিন্তু সর্বক্ষেত্রে আমরা ইসলাম মানতে পারি না, এটা আমাদের জন্য দুঃখ। তা যাই হোক, এই যে না মানার পিছনে কারণ, আজকে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করছেন টিআইপি রেকর্ডের ভিতরে আসছে যারা দেশ পরিচালনা করে, এদের ভিতরে শতকরা প্রায় 97 জনের মতো দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর, অনেক মুসলমান সন্তান। আমরা কিন্তু ইসলামী শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাবার
অনেকের আগ্রহ নাই, কথা ঠিক কিনা? শিখায় কি? ইংলিশ মিডিয়াম সর্বনাশ। আবার গর্ব করে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি বলবো বাজা ইংলিশ মিডিয়ামে পড়ে দোষ নেই, কিন্তু আপনি যদি আপনার মূল সম্পর্কে আপনার জানা না থাকে তাহলে তো আপনি হোসুদ খাবেন, যে কোনো জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এইটাই স্বাভাবিক, কথা ঠিক কি না? কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করে। শিক্ষা দুই প্রকার, কয় প্রকার? একটা হলো ইসলামী শিক্ষা, আর একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, কথা ঠিক? আমি অনেক সময় বলি, আজকেও বলি, দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মূর্খের থেকে। মূর্খ বোঝেন তো? হ্যাঁ, অশিক্ষিত বলে হুজুর তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে এমএ ক্লাস ছিল, মাস্টার ডিগ্রি, তাহলে প্রথম শুরু হলো ক্লাস ওয়ান, কথা কর না? আচ্ছা বলেন তো ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস ছিল? আচ্ছা কিছু ওই জন্য না বলে মুরুখ ক্লাস, তাহলে মুরুখ খেলার পড়াইছে ক্লাস ওয়ান আলাকে, ওয়ান আলায় পড়াইছে টু আলাকে, টু আলায় পড়াইছে থ্রি, থ্রি পড়াইছে ফোর, শুরু হয়েছে মুরুখের থেকে, যাইতে আছে নিচ থেকে উপরে, কথা ঠিক কিনা? এই শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য যে দেশগুলো আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ ভুকি হাত দিয়ে দাবি করতে পারবে না সন্তানটা আমার, কথা বোঝে? কেউ দাবি করতে পারবে না। এই শিক্ষায় শিক্ষিত হইয়া ক্লাস ওয়ান থেকে শুরু করি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, কোথায় কি আপনাকে পড়াইছে যে আমার সৃষ্টিকর্তা কে? এটা ক্লাস ওয়ান থেকে এমএ পর্যন্ত পড়াইছে, কথা কই? তাহলে আমার সৃষ্টিকর্তার পরিচয় কোনো শিক্ষক দেয় না। আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, এ ধরনের কোনো শিক্ষা ক্লাস ওয়ান থেকে এমএ ক্লাস পর্যন্ত না। নামাজের ভিতরে কয় ফরজ, রোজার ভিতরে কয় ফরজ, ক্লাস ওয়ান থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত শিখছেন কেনা কেনা, কথা কয়? এ আল্লাহ বান্দা কথা খুলে কই আছে? আচ্ছা যদি নাই থাকে তাহলে এই শিক্ষার মাধ্যমে মানুষ শিক্ষিত হইয়া কি হইল? আমরা বাস্তবে পাইলাম শতকরা 97 জন, আর বাকি 3 জন তাও বলেছো একটু কম ছো, তাহলে 100-ই পাইলাম সো। তাহলে এই শিক্ষার মাধ্যমে মূলত কি হয় না, মানুষ মানুষ হয় না, জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে আবার বলতে পারেন হুজুর তাহলে আপনারা কি এই শিক্ষা দেখতে পারেন না? বাজান কথা কিন্তু এইটা না, যেই শিক্ষার সাথে ইসলামী শিক্ষা নাই ওটা কোনো শিক্ষাই নাই। আর ইসলামী শিক্ষার ইতিহাস কোথার থেকে শুরু হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামী শিক্ষার শিক্ষক হয়েছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবী বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমিহি, আমার মাওলানা আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা, কি কথা কও? এই শিক্ষার মাধ্যমেই তো মানুষ মানুষ হয়। কাল তা কেমন দেখবেন, ফতে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন এই এরিয়ার মধ্যে কোনো বিজাতি থাকতে পারবে না মুসলমানদের জন্য আজাদ, এক বুড়ি না কেউ নাই সে তো বিজাতি, এখন তার বোঠা গাছটি নিয়ে যাওয়া লাগবে না, বুড়ি মার শরীরে শক্তি নাই, এবারে গাঠি বসতে দিয়ে যাইবে কেন? এখন আল্লাহর হাবিবের যে গাইয়া গালি শুরু করছে, গালাগালি বোঝেন তো, সিটাই নিয়ে বোঝেন কিনা? আমরা বরিশালে বাসাই করছি, গালাগালি খুব খারাপ ভাষা, অশ্লীল ভাষা, আল্লাহর নবীকে গালি দিতে আসছে,
আল্লাহ নবীর পাশে বসে শুনতে আছে, বলে এই বিপদটা কোথার থেকে আসলো, এই ঝোলাটা কোন দিক দিয়ে আইলো, এই যে আইয়া এখন আমার জন্মভূমি, এখন আমি থাকতে পারি না, এখন আমি বুড়ো মানুষ, আমি এখন বেরিং বস্তু নাই যাবো কি বা এই কুমনে গুনেই জালেম ডাইলো নাউজুবি ডাইলো জালে, এরকম বিভিন্ন গালি টালি দেওয়ার পরে আল্লাহ রসুল পাশে বসে শুনতে আছে, শুই না বলে মাগো আপনি কোথায় যাবেন, বলে আমি বাবা অমুক জায়গায় যাবো, বলে মাগো আপনার বেডিং বসটা আমি নিয়ে যদি পৌঁছেই দিই কোনো অসুবিধা আছে, বলে না বাজান তো ভালোই হয়, তা আল্লাহর নবী গাড়টি বসটা লইছে কাঁদুর মাঠে, বুড়িমাকে নিয়ে জাগা মতো পৌঁছেই দিয়েছে, এখন বুড়িমা বলতেছে বাবা তোমার মতো একটা যুবক যদি সমাজের নেতৃত্ব দিত তাহলে মানুষ যে কত শান্তি থাকতে পারত, যেটা বাজার আলোচনা করে বুঝানো যায়। তখন আল্লাহ নবী বলতেছেন মাগো আপনি যে মোহাম্মদকে গালি দিয়েছেন সেই মোহাম্মদই হইলাম আমি, আপনাকে মানুষ ভুল বুঝাইছে, আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি মানুষের শান্তির জন্য, কিন্তু আমার ব্যাপারে আপনাদেরকে ভুল বুঝাবার কারণে আজকে আপনি আমাকে গালি দিতেছেন, কিন্তু আসলে আল্লাহ আমাকে পাঠাইছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জন্য আমি দুনিয়াতে আসছি। বুড়ি মাকে বাবা তুমি যদি মোহাম্মদ হও আমাকে কলামা পড়ে মুসলমান করাইয়া দাও, তা যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ নবী বলছেন আমাকে শিক্ষা দিয়েছে কে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের শিক্ষায় শিক্ষক, কথা ঠিক কিনা, তাহলে এই শিক্ষার মধ্যে যেই মানুষ শিক্ষিত হবে এই শিক্ষায় যারা আদর্শবান হবে সেই হবে স্বর্ণের মানুষ দুনিয়াতে আখেরাতে, কথা ঠিক কিনা। এখন বলতে পারি হুজুর তাহলে দুনিয়ামুখী শিক্ষা লাগবে না, দুনিয়ামুখী শিক্ষার কিন্তু আমরা বিরোধী না, বরঞ্চ আল্লাহর নবী অন্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধও করছে, কিন্তু যে শিক্ষার সাথে দিনই শিক্ষা নাই ওই শিক্ষা কোনো শিক্ষাই না, ওর মাধ্যমে মানুষ মানুষ হয় না, ওর মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয়, কথা ঠিক কিনা। আমি আর সব উদাহরণ দিয়ে বলি সংক্ষেপে বোঝে, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার ওরা কি ইসলামী শিক্ষায় শিক্ষিত, মুখ খুলে কথা পাইয়া, ওরা কোন শিক্ষায় শিক্ষিত, যেই শিক্ষার মাধ্যমে মানুষ কি হয় পশু হয়, কথা কয়। আজকে আমার মুসলমানদের আমার মুরব্বীদেরকে আমার যুবকদেরকে আমার মাদেরকে আমার বোনদেরকে আমার মায়ের কোলের বাচ্চাটা মায়ের দুধ পান করতেছে সেই বাচ্চাটা কোল থেকে টান দিয়া সেই বাচ্চাটা বুকের ভিতরে সুরে ঢুকাইয়া সেই বাচ্চাটাকে টুকরা টুকরা কইয়া সেই রক্ত দিয়া ওরা হোলি খেলায় মত্ত হয় গোসল করে আনন্দ করে এবং আমার মা বোনদের স্তন অর্থাৎ স্তন্য কেটে তারপর ফুটবল খেলে আনন্দ করে, বলেন তো এটা কি মানুষ না কুত্তার চৌখা, বলেন তো ওরা কোন শিক্ষায় শিক্ষিত। এরপর দেখেন লক্ষ লক্ষ আমার মুসলমান বাবাদেরকে মা বোনদেরকে মারলো, মারার পরে জাতিসংঘের থেকে আসলো কফি আনান, কে আসলো, যে প্রাক্তন মহাসচিব ছিল জাতিসংঘ, জাতিসংঘের দুধ হিসেবে আসছে মায়ানমার, আয়েশা অংশান সূচি এবং দেশের প্রধানমন্ত্রী অংশান সূচি সহ সেনাবাহিনীর প্রধান তাদেরকে বলতেছে এই ধরনের আচরণ করা যাবে না, এই কইয়া সুপারিশ করে কি করে, আচ্ছা বলেন তো বাজান জাতিসংঘের থেকে মহাসচিব প্রাপ্ত সে আয়েশা মায়ানমারের মতো একটা রাষ্ট্র সেখানে যদি বলে এই কাজ করা যাবে না এই প্রস্তাবের পরে তারা কি কফি আনানের কথা মানল, বরঞ্চ তাদের অত্যাচার আরো কয়েক গুণ বাড়াইয়া দেয়, তাহলে বুঝা গেল কফি আনান যে এরকম জাতিসংঘের থেকে আসছে এইটা ছিল চোখ দেখানো মানুষ দেখানো ভিতরে ছিল, মানে আজকে প্রাক্তন মহাসচিব জাতিসংঘের তিনি একটা কথা বলবেন আর সেটা মায়ানমারের মতো রাষ্ট্র মানবে না এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। এরপরে অত্যাচারের রোলার আরো বেড়ে গেল, এরপরে হইল কি লোক দেখাবার জন্য
জাতিসংঘের ভিতরে মিটিং হইল, সেই মিটিংয়ের ভিতরে দেখেন আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, যারা তামাম দুনিয়ার ভিতরে মোরলগিরি দাবি করে, এরা কি ইসলামী শিক্ষায় শিক্ষিত না পশুর শিক্ষায় শিক্ষিত? এই পশুর শিক্ষায় শিক্ষিত হইয়া আজকে অসহায় মজলুম অন্যায়ভাবে এরকম যে মানুষগুলো হত্যা করলো আশরাফুল মাখলুকাত, আর ওরা মুখে বলে যে একটা পিঁপড়া মারাও নাকি ওদের ধর্মীয় নিষেধ, আর আজকে আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে এরকম যে টুকরা টুকরা করা হলো, আজকে সেই রাশিয়ার মতো দেশ, সেই আমেরিকার মতো দেশ, সেই চীনের মতো দেশ, ভারতের মতো দেশ, তারা কি মায়ানমার সেই পশুদের পক্ষ অবলম্বন করলো না মুসলমানদের পক্ষ অবলম্বন করলো? কি মায়ানমারের পক্ষ অবলম্বন করলো না? তাহলে বুঝা গেল যে ওরা সে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষার মাধ্যমে ওরা মানুষ হয় নাই, কুত্তার চেয়েও খারাপ হয়েছে। এই বাজান কথা ঠিক না ঠিক? তাহলে আমার বাজানদেরকে বলবো ইসলামী সমালোচক, ইসলাম সম্পর্কে জানা লাগবে, কথা ঠিক? এখন মানুষ কেমনে হয় এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মানুষের সুরাতে হইলে মানুষ হওয়া যায় না। বলেন মুখ খুললে বলেন, বলেন মানুষের সুরাতে হইলে মানুষ, এটা মুখস্থ করেন ভিতরে বসু, বলেন মানুষের সুরাতে হইলে মানুষ হওয়া যায় না। গারবা সুরাত আদমে ইনসাবুদ আহমদ বুদু জেহল হাম ইনসাবুদ, যদি মানুষের সুরাতে হইলে মানুষ হওয়া যায় তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল দেখতে সূরাতে মানুষের আকৃতিতে, কানের দিক থেকে, চোখের দিক থেকে, হাত পায়ের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে। বাজান বলেন তো কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহালের চক্ষু ছিল কয়টা? আল্লাহর হাবিবের কান মোবারক কয়টা? আবু জাহাল ওর কান কয়টা? পায়ের দিক থেকে, হাতের দিক থেকে কোন পার্থক্য নাই, কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া ওয়াজিব হইয়াল, আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে আরো পড়ু। এই জোরে বলার কথা ঠিক না ঠিক? মানে বোঝা গেল মানুষের সুরাতে হইলে মানুষ হওয়া যায় না। বলেন বলেন, মানুষের সুরাতে হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে বাজান? ইসলামী সম্মেলনের মাধ্যমে মানুষ কাকে বলে এই পরিচয়টা আমাদের জানা লাগবে। এবং দুনিয়া থাকা অবস্থায় মানুষ ওই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, জীবনের কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালহা সালহা জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, ওই গোষ্ঠের টুকরা যখন ভালো হইয়া যায় ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়, আর ওই গোষ্ঠের টুকরা যখন খারাপ হইয়া যায় ওই মানুষটা একটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। আল্লাহর নবী বলছেন ওই গোষ্ঠের টুকরার নাম হইল অলক। মুখস্থ করেন গোষ্ঠের টুকরার নাম কি? বলেন সবাই মুখ খুলে বলেন গোষ্ঠের টুকরার নাম কি? তাহলে এক কথা বোঝা লাগবে, যার অলক ভালো সে হইল ভালো মানুষ। বলেন মুখ খুলে বলেন যার অলক ভালো সে হইল ভালো মানুষ, আর যার অলক খারাপ সে হইল খারাপ মানুষ, যে বলেন কথা ঠিক না? এখন অনেকে বলতে পারেন হুজুর কলব ভালো হয় কিসে খারাপ হয় কিসে, কি জানা লাগবে না? বাজান কলবের উল্লেখযোগ্য দশটা রোগ আছে, কয়টা রোগ? এই রোগগুলা কলব থেকে দূর করা লাগবে, এই রোগগুলা কলব থেকে দূর করা লাগবে। যখন কলব থেকে রোগগুলা দূর হইয়া যাবে
ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যাইবে। এই রোগ দূর করতে রাজি আছি আল্লাহ রহমতে। কে রাজি আছেন আল্লাহ রহমতে? আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমি আল্লাহ কবুল করে না। বাজান এই দশটা রোগের ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি, মানে মুখস্থ করে একেবারে বাংলায় মুখস্থ রাই করি। বাজান সব ওয়াজ কিন্তু মনে থাকবে না। তাকাব্বুরি কাকে বলে? এক কথায় বাংলায় মনে রাখা লাগবে, আমি বড়, আমি আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি সম্পদের দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি সৌন্দর্যের দিক থেকে বড়, আমি জ্ঞান বিভিন্ন দিক 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 থেকে বড়। আল্লাহর নবী বলছেন, বাজান এ কিন্তু আমি বলি নাই, বিশ্বাস কিন্তু করা লাগলো, ঈমান কিন্তু থাকবে না। যারে বলেন কথা ঠিক না, যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরান পাবে না। কিসের ঘেরান? এটা কইছে কে? আল্লাহ। আর আল্লাহ কি বলছেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব সারা আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। কি পরিমাণ যদি তাকাব্বুরি থাকে বেহেশতের ভিতরে জায়গা হবে না। জাররা, জাররা কাকে বলে? একেবারে ভালো করে মনে রাখা লাগবে। একটা কাপড় ধুইয়া নিগড়িয়া যদি রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, বাজান লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় কি যায় না, ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এ কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু নিরিবিলি একটু মোরা কাবা কইরো, বাজান চিন্তা করিল। কি চিন্তা করবা? এমন একটা লোক দুনিয়ার ভিতরে বের করা যাবে না যে জীবনে একটা গুনাহ করে নাই। আছে নাই? জোরে কর। বর্তমানে গেছে সব উল্টো উল্টো গিয়া কল তা কি? আগের যুগে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখা যায় যে যত বড় আল্লাহর নৈকট্যে পড়ছে তার মাথাটা বেশি আরো নুয়ে গেছে। আর বর্তমানে একটু একটু হাদিসের তাকরির করে মাসব্যাপী সাইকুল হাদিস, ওদিকে তাকাব্বুরিতে ভরা। যারা বলেন কথা ঠিক কি? তুমি সাইকুল হাদিস হইয়া তুমি ধ্বংস হইছ। যে যত বড় আল্লাহর খাস বন্ধ হয়েছে তাদের মাথা তত বেশি নুয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরাম রা যেভাবে ঈমান আনছে। তোমরা ঈমান কি কি কেমনে আনবা? সাহাবায়ে কিরাম রা যেভাবে ঈমান আনছে, বুঝছেন সাহাবায়ে কিরামদের বিশ্বাসটা কেমন ছিল? যারা পরিমাণ তাকাব্বুর থাকলে বেহেশতের ঘেরান পাবে না, দেখেন তাদের ভিতরে ঈমান বিশ্বাসটা কেমন ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কয় দেশের রাজা? এই বাংলাদেশের মতো ছোট দুই একটা দেশের রাজা না, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। দেখেন নিজেকে নিজে কত ছোট মনে করত। আমিরুল মুমিনীন রওনা করলেন জেরুজালেম যাবেন, আমিরুল মুমিনীন উটের পিঠে বসা আর গোলাম উটের রশি টানতেছে। কিছুক্ষণ পরে আমির ডাক দিয়া বলে, গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবা আর আমি উটের রশি টানব। কে বলে? আমিরুল মুমিনীন অর্ধেক দুনিয়া রাজা, আর বর্তমানে এলাকায় একটু মেম্বার চেয়ারম্যান একটু ওই সর্বনাশ। এ একজন কি হয়েছে? মনে হয় যে জমি ফারিয়ে ফেলাই। এ কফল করা তুই কি হয়েছিস? হ্যাঁ তোর আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া তোমার মতো আরো মানুষ নাই, তোমাকে আল্লাহ কবুল করছে, তোমার তো বেশি শুকরিয়ার কারণে মাথা আরো বেশি নিয়েছে। কথা ঠিক না? ঠিক।
এতক্ষণ আমি উটের পিঠে, কতক্ষণ গোলাম উটের পিঠের মধ্যে, যখন জেরুজালেম পৌঁছবে তখন রশি টানার পালা পড়লো আমি মুমিনিনে। আল্লাহর কুদরত, লোকজন অভ্যর্থনার জন্য দাঁড়াই আছে, আমিরকে উটের পিঠ থেকে নামাইবে। যখন উটের কাছে গেল, উটের পিঠ থেকে আমির ডাক দিয়ে বলে, না গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানছে। অজনসিয়ে তার কিছু লাগে নাই, বিচাতির এসব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এইটা আমরা পড়াই পড়ি, কিন্তু তাকাব্বুরিতে বড়। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, মেটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাককে মেলে গলে গল যার ওতা হায়। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা তার অস্তিত্ব কি মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ পোখার আশা করা যায় না। কি বাজান কথা ঠিক না বেঠি? আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোলাম নিয়ে মরুভূমিতে রাত্রে জনগণের অবস্থা দেখার জন্য গেছে, দেখে মরুভূমির এক কর্নারের মধ্যে আগুন জ্বলতে আছে। এই আগুন কিসের? আমিরুল মুমিনীন গোলাম নিয়ে গেল, যাইয়ে দেখে যে কয়েকটা বাচ্চা পেটের ক্ষুধায় কই মাছ যেরকম নাকি তৈলের ভিতরে সাইরা দিলে ছটফট ছটফট করতে থাকে, এরকম বাচ্চাগুলো পেটের ক্ষুধায় ছটফট করতে আছে। মা তার সামনে যদি বাচ্চারা পেটের ক্ষুধায় কান্দে, এটা কি মা সহ্য করতে পারে? তখন মা পাতিলের ভিতরে পানি দিয়ে নিচ থেকে আগুন ধরাইয়া দিস, আর এই আগুন জ্বলতেছে। আমির জিজ্ঞেস করে, ব্যাপার কি বাচ্চাগুলো কেন কান্দে? কলে পেটের ক্ষুধায় বাচ্চাগুলো ছটফট করে, কলে চুলার মধ্যে কি? কলে খালি পানি দিয়া আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য আগুন জ্বালাইয়া পানি জাল ধরতে আসিস, কারণ বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে যেন ঘুমাইয়া পড়ে। আর বলতেছেন কিয়ামতের ময়দানে আমি আমির উমরকে ছাড়বো না, তার স্টেটের ভিতরে বাচ্চাগুলো এরকম অসহায় পেটে ক্ষুধায় কাঁদবে, তিনি কেন খবর নেয় না? তখন আমির বলে, মা গো এত বড় স্টেটের মধ্যে আমির কি যদি সংবাদ জানানো না হয় আমির কিভাবে জানবে, কিভাবে ব্যবস্থা নেবে? এই কথা বললাম আমির গোলাম মিয়ার চলে গেল বাইতুল মালের গোডাউন খুলল, খুলিয়া বস্তার ভিতরে মাল ঢুকায় আমির বলতেছে, গোলাম এখন মালের বস্তা আমার কান্দের মধ্যে উঠাইয়া দা। কার কান্দের মধ্যে উঠে? আমির মূল অর্ধেক দুনিয়ার রাজা সর্বনাশ। গোলাম বলতেছে, হুজুর বলেন আপনি বস্তা কান্দের মধ্যে লইবে আর আমি গোলাম পাশে হাঁটতে হাঁটতে যাব? এই গোলাম তাড়াতাড়ি বস্তা কান্দে উঠা, মাওলার সামনে সব তুমি দেবে না আমি দেব, তাড়াতাড়ি কান্দের মধ্যে। আমির কান্দের ভিতরে বস্তা নিয়ে চলে গেল, নিজের হাতে পাক করলো, সন্তানদেরকে নিজের হাতে খাওয়াইলো। খাওয়াবার পরে আমির গোলাম নিয়ে দূরে যাইয়া বাচ্চাদের দিকে তাকিয়ে রইছে, এখন দেখে বাচ্চাগুলা ফুট 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 করে হাসতে আছে। তখন আমিরের দুই চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া পড়ে, একটু আগে বাচ্চাগুলোর কোন সংকট পেটের খুদায় করছে, এখন খাবার খাবার পরে বাচ্চাগুলো এখন হাসতেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই ছিল মুসলমানদের চরিত্র। আর বর্তমানে মুসলমানদের চরিত্র, আমি খাই আমি খাই, আর একটা মরে মর। আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছে, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র বয়ান করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের চরিত্র
আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছে এই ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন যুদ্ধের ময়দানে, তার চাচাতো ভাই আহত হয়েছে, পানির মাস্ক নিয়ে গেছে, চাচাতো ভাইকে পানি পান করে যখন তালাশ করে চাচাতো ভাইকে পাইছে, দেখে আহত অবস্থায় একটা পাশে পড়ে রয়েছে, তখন তার কাছে যখন পানি নিয়ে ধরল, তখন পাশ থেকে আর এক আহত অবস্থায় এক মুসলমান পানি কইয়ে চিৎকার করছে, তখন তার চাচাতো ভাই বলতেছেন যে আমার চেয়ে আমার ভাইয়ের মনে হয় পানির প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও। ওই অবস্থায় পানি পান করে নাই, যখন দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেল, আর একজন তৃতীয় আর এক সাহাবি তিনি আহত অবস্থায় পড়িয়ে আছে, তিনি পানি কয়ে চিৎকার করছেন, তখন দ্বিতীয়জন বলতেছে আমার চেয়ে আমার ভাইয়ের বেশি পানি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেলে, যাওয়ার পরে যে দেখেন যে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদাত গ্রহণ করছে, পানি নিয়ে দৌড়িয়ে দ্বিতীয় জনের কাছে আসছে, দেখে তিনিও শাহাদাত গ্রহণ করছে, আসছে তার চাচাতো ভাইয়ের কাছে, দেখে তিনিও শাহাদাত গ্রহণ করছে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই হলো মুসলমানদের চরিত্র, আর আমাদের বাংলাদেশের মুসলমানদের চরিত্র, আজকে একদল যদি ক্ষমতা থেকে নামে আর একদল যদি ক্ষমতায় ওঠে, সেই দলকে ধ্বংস কেমনে করবে, বিভিন্ন কায়দায় ধ্বংস করে গেলে আমি 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 খাই আমার ব্যক্তরে বলি বলে কথা ঠিক না বেটি, এরা কি মুসলমানদের চরিত্র? হ্যাঁ, ওই আমার বাজানদেরকে বলবো এই চরিত্র নাই কেন, আত্মশুদ্ধি না, কি নাই আত্মশুদ্ধি নয়, এই তাকাব্বুরি অন্তর থেকে দূর করা লাগবে, এইটা অন্তরে একটা রোগ, জোরে বলেন কথা ঠিক না বেটি। আর একটা রোগের নাম হইল হিংসা, এই হিংসার কারণে আজকে বাংলাদেশে আল্লাহ এবং তার রসুলের আদর্শ আজকে পরাজিত, ঠিক কয় না দেখি আসতে কয় কে, আর একটু আসতে কয়, আজকে হিংসার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাংলার জমিনে পরাজিত, আর আজকে আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান আজকে তার নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বিচার। এ বাংলাদেশের মুসলমান, আজকে বাংলাদেশের মধ্যে প্রায় 3.5 লক্ষের মতো মসজিদ, কত লক্ষের মতো মসজিদ আছে আজকে বাংলাদেশের ভিতরে, প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা বাংলাদেশের ভিতরে, আলেম ওলামা তোলাবার অভাব আছে কি আছে অভাব বাংলাদেশের ভিতরে, 3.5 লক্ষ মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন হিসাব করলে প্রায় 7 লক্ষ, এই ওলামা একরাম তোলাবারা হিসাব করলে প্রায় কোটির কাছে, কলেমা গো মুসলমানের সংখ্যা প্রায় 70-92, হাজির সংখ্যার কম আছে কথা কয় না, কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম আল্লাহ আল্লাহ রসুল নীতি আদর্শ পরাজিত কেন? একালে অন্য আলেমকে দেখতে পারে না, এটার নাম কি? ওদিকে তো আলেম হইয়া খুব বড় জবরদস্ত আর তুমি মানুষ আছো বলে এই চিন্তা পাস, গ্রামে একটা কথা আছে সত্য মিথ্যে কইতে পারি, ঘটনা সত্য হইতে পারে মিথ্যে হইতে, কথা বোঝে না বুঝে পারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিনজাল আল্লাহ হেফাজত করে আমাদের সবাই, একজনে দাওয়াত দেবে দুইজনে বুঝছে, একজনের যাইয়ে কয় হুজুর আমনের দাওয়াত অমুকের দাওয়াত দিস, কলে ওটারে দাওয়াত দিছো কিনলে ওটা একটা গোল ওইটা কি, তখন হের কাছে গেছে যাই কয় হুজুর আমনের দাওয়াত হেরাও দাওয়াত দিস, কলে ওটারে দাওয়াত দিছি ওটা একটা গাছ, তখন হে বাড়ি দাওয়াতটা দিয়ে আইছি হুজুর যাইবে না সব দিয়ে এখন খাদ্য গুছাইছে গরুর খাদ্য আর গাদার খাদ্য, এখন মেহমান তো আসছে আসার পরে খাদ্য দিছে গরুর খাদ্য আর গাদার, এ ব্যাপার কি দাওয়াত দিছো গরুর খাদ্য গাদার খাদ্য আনছো, কোলে আমার দোষ আপনার কাছে গেছিলাম তখন আপনি কইছেন হ্যার কথা হয়ে গেল গাদা,
আর আমার কাছে গেছে আমরা গেছেন হেটে গরু, কারণ আমি খাদ্য মুখী গরু তো খাই কি গাদায় খাই আমি হেরিয়ে আছি। নাহলে আফসুস আমি বাজানদেরকে জিজ্ঞেস করি সরমনের মাধ্যমে কি বেনমাজি নামাজি হয় না না নামাজি বেনমাজি হয়? আর একটু আস্তে করি সরমনায় গেলে যারা দাঁড়িয়ে রাখে না এই তারা দাঁড়িয়ে রাখে না দাঁড়িয়ে এলার দাঁড়িয়ে কামাইয়ে ফেলা। যার আগে ঘুষ সুদের ভিতরে লিপ্ত ছিল সরমনায় যাওয়ার পরে এখন ঘুষ সুদ আরো জোরালো ভাবে ধরছে এখন সারে নাই মনে হয় না। হ্যাঁ তাই সরমনায় গেলে মানুষ কি হয় তাইলে যেই আলে যেই পীর যেই মুফতি চরমুনার বিরুদ্ধে সমালোচনা করে ওটা মুসলমান থাকতে পারে না। আমি আমার বাজানদেরকে বলবো আজকে চরমুনাই আমরা মানুষ আমাদের ভিতরে ভুল তো থাকতেই পারে কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যে আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে দয়া করে আমাদেরকে ধরা যাবে আমি সংশোধন হয়ে যাব কিন্তু ভুল না ধরে আজকে আল্লাহ ইসলামের পক্ষে একটা প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করেছে। আজকে চরমনার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ যারা আল্লাহকে চিনত না যারা পশ্চিমে সেজদা দিত না এখন তারা আজান যখন শুরু হয় মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাউম পাগলের মতো ঘুম ফেলাইয়া দৌড় দেয় মসজিদে মাওলার সামনে দাঁড়াইবে রুকু সেজদা দিবে যদি বলেন কথা ঠিক না তাহলে এই যে সর্বনাই কি দেখতে পারো না দোষ তৈরি থাকতেই তো পারে কিন্তু মুসলমানদের চরিত্র কি কিন্তু ইসলামের পক্ষে একটা শক্তির উত্থান আল্লাহ করছেন তাহলে তুমি যদি আজকে এই ইসলামের পক্ষের শক্তির উত্থানের বিরুদ্ধে তুমি অবস্থান দাও কিন্তু সর্বনার বিরুদ্ধে অবস্থান হবে না ইসলামের বিরুদ্ধে অবস্থান কথা ঠিক কি না রাগ করিও না বোঝার চেষ্টা কর আমার বাজান থেকে পাউদর্শী মাপছে জোরে বলেন কথা ঠিক না ঠিক আজকে বর্তমানে দেখেন ইহুদি নাসারা খ্রিস্টান বাংলাদেশের ভিতরে শুনছি মুরব্বীদের কাছে আইয়ুব খান সরকার যখন দেখছে তখন জন্ম নিয়ন্ত্রণ এই নিয়ম যখন বাংলাদেশে চালু করছিল বলে তখন ওলামায়ে কেরাম হক্কানি সব এক হয়ে গেছে তার ওইটার বিরুদ্ধে কথা কম বিরুদ্ধে এক হয়ে গেছে এখন এখানে গভর্নর বাংলাদেশে সে আইয়ুব খানকে জানায় স্যার এই দেশের মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করা যাবে আলেম ওলামা সব এক হয়ে আছে তখন আইয়ুব খান নাকি বলছিলেন কিছু কুকুর আসছে গোস্ত রুটি ফিকে দেয় কুকুর গোস্ত রুটি নিয়ে চলে যাবে এই শুরু হয়ে গেলে গোস্ত রুটি ফেকা কিছুদিনের ব্যবধানই ডিভাইডেড হইয়া তসনস এই একে অপরের বিরুদ্ধে শুরু হয়ে গেছে হুব্বুদ দুনিয়ার ওয়াসুকুল্লি খতিয়াতিন একটা অন্তরের রোগের ভিতরে আর একটা রোগের নাম হইল হুব্বে যা হুব্বে মাল কি একটা রোগের নাম কি হুব্বে যা মালের মহব্বত সম্মানের মহব্বত ক্ষমতার মহব্বত আমি 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 আমার মহব্বত জোরে বলেন কথা ঠিক না ঠিক এই যখন নাকি এই শুরু হইয়ে যায় তখন কিন্তু টেকা বড় বসিব কি বাজার কথা ঠিক না বেঠি মানে আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আমরা কোরআন হাদিস পড়ি পড়াই আলহামদুলিল্লাহ সমস্ত হক্কানি ওলামায়ে কেরামদের কথা ইসলামের সাথে একমুখী হইলে সাধারণ লোকগুলো একমুখী তৈরি কিন্তু যদি ভিন্ন ভিন্ন কথা হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু দিকবিদিক ভিন্ন ভিন্ন তৈরি হয় কথা ঠিক না কারণ অনেক সাধারণ মানুষ তাদের ইসলাম সম্পর্কে জানে না এরা শেখ মতো আলেম দেখে কথা ঠিক না বাজার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র চালাইছে কথা কর আল্লাহ হাবিব যখন রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের মধ্যে প্রায় দশটা দেশের রাজা কয় দেশ
ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা বাংলাদেশ করে প্রায় 200 দেশে আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা বাংলাদেশ করে প্রায় 350 দেশে আছে। আমরা যারা ওলামায়ে কেরাম আছি আমরা নবীর নায়েব না? নায়েব মানে কি? নবীর প্রতিনিধি। কথা কয় না? তা প্রতিনিধি যদি হই আর আমরা যদি বলি আমরা রাজনীতি করি না, তাহলে আপনি করেন কি? একটা আপনি করেন, এই গেলে পেটটা কেমনি ফালা লাগবে? এই গেল পেটটা কেমনি ফালা লাগবে? কারণ রাস্তাটা তো খুব ভয়ানক। ইহুদিন সারা খ্রিস্টান দেখেন কিভাবে আমাদের ভিতরে বীজ ঢুকাইয়া তারপর বিভিন্ন কায়দায় কায়দায় বলে সিয়াসাত না হালাকাতি হয় দাওয়াত না কামিয়াতি হয়, এই যে শিখুই সেই ফিরে এই যে কয়েছে কথা বলছে। কারণ আজীবন মুসলমান যেন গোলাম থাকেন আর তারা যেন বাদশা থাকেন। জমিদারি স্টাইলের কথা শোনেন নাই? বাংলাদেশের ভিতরে যখন জমিদারি স্টাইল চলছিল, মুসলমান সন্তান বিজাতি জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতি মুড়া দিয়ে হাঁটতে যাইতে পারত, জানছেন? শোনেন নাই মুরব্বীদের কাছে? এমনকি জুতা পায়ের ভিতরে দিয়ে হাঁটতে যাইতে পারত না। এমনকি ওরা এমনভাবে প্রভাব বিস্তার করছে মুসলমান সন্তানদেরকে ধুতি পরে হাঁটতে। শুধু তাই না, আমি শুনছি দেখছি আমার দাদার বাপের নাম হইল সৈয়দ আমজা হোসাইন, বুঝলে? তার পিছনে লেখা আছে সিরি সৈয়দ আমজা, সিরি শব্দকে লাগাই দিচ্ছে। কথা বুঝেন? অর্থাৎ আজীবন যেন মুসলমানরা গোলাম থাকে, পায়ের নিচে যেন থাকে, উপরে যেন উঠতে না পারতে। কথা বুঝেন না? বুঝেন নাই? এই জন্য আমাদের ভিতরে কৌশলে ওই জায়গাটা দিকে চাই না, হেলে কিন্তু গার্বেঙ্গা দিন আর বাকি যা করো করো। এই জন্য আর বাজানদেরকে বলবো এইভাবে এইভাবে আস্তে 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 মুসলমানদের ভিতর থেকে জেহাদি প্রেরণা অন্যান্য বুদ্ধে অবস্থান তৈরি করা শক্তি অনুযায়ী এটা আস্তে আস্তে দূর করে দিচ্ছে, দূর করিয়া এখন হেরা যা কয় এর পিছনে পিছনে হয় হুজুর হয় হুজুর হয় হুজুর। কি কথা লিখতে হবে এই হয় হুজুর করতে করতে এক পর্যায়ে আজকে দেখেন স্পেনের মধ্যে প্রায় 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনে বলতে গেলে এখন একজন মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। এইভাবে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো আকিমুসলা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এর অর্থ কি নিজে নামাজ পড়লেই হবে না, ছেলে সন্তান পরিবারের ভিতরে নামাজ পড়াও, সুযোগ থাকলে সমাজের ভিতরে পড়াও, সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজ পড়াবার চেষ্টা করো। যেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুসলা, ওই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, এর অর্থ কি নিজের দিন অনুযায়ী চললেই শুরু হবে না, পরিবার পরিজনের ভিতরে দিন প্রতিষ্ঠা করো, এরপরে সমাজের ভিতরে যদি শক্তি থাকে এরপরে রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে। কথা ঠিক না? কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। বাজান আর আপনার ফেলে উদাহরণ দিয়া বলতো, যদি কেউ কবরে যে পরিচয় দাবি চরমায়ের মরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। বাজান রে, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি চরমায়ের পীর তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশ নয় তামাম দুনিয়ার ভিতরে এক নামে পরিচয় ঘটাই রেখেছে। পীর মুরিদে বরং মজার জিনিস, পীরকে প্রেসিডেন্ট পর্যন্ত সম্মান করে, এমনকি এমপি মন্ত্রীরা পর্যন্ত সালাম দিয়া পায়ে হাত দিয়ে দোয়া দোয়া ছাড়া সালাম করে। বাজার এমনকি হাদিয়া তো হওয়ার কোনো অভাব নাই, কিন্তু এই রাজনীতি পথ এটা কিন্তু বড় একটা পিছলা কাটা যুক্ত পথ। বলেন কথা ঠিক না? ঠিক, যখন আপনি বলবেন মানবরচিত তন্ত্র মন্ত্রের পিছনে আটা যাবে না, ওইটা তোমার করা যাবে না, কারণ আল্লাহর নবী যখন এক আল্লাহর উপরে ঈমান আনা এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে যখন আল্লাহর নবী বলা শুরু করলো, কাফেররা একত্রিত হইয়া
আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেল, মোহাম্মদ তুমি কি চাও? আমাদের বাপ দাদা ধর্ম কলঙ্ক শুরু করছো, যদি তুমি আল্লাহর উপরে ঈমানের আনা দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলিও না, এইটা যদি করতে পারো এর বিনিময়ে তোমাকে আমরা কি দেব, তোমাকে আমরা আরবের নেতা বানাইয়া দেব। কি বানাইবে? আরবের নেতা। আর কি চাও? আরবের ভিতরে বড় সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। আর কি চাও? যদি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার জন্য ব্যবস্থা করে দেব। আর শুধু একটাই শর্ত, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, আমাদের বিরুদ্ধে কিছু বলিও না। আল্লাহর নবী কি এই প্রস্তাব মানছিল? মানছে? মানে নাই? বরং আল্লাহর নবী কি বলো, কাফেররা শোন, যদি আমার এক হাতে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, তবু আমি এক আল্লাহর উপরে ঈমান আনা এবং তোদের অন্যের বিরুদ্ধে আমি বলতেই থাকব। এক পর্যায়ে আল্লাহর নবী তার জন্মভূমি মক্কায় কিন্তু থাকতে পারে নাই, তিনি হিজরত কইরা মক্কা থেকে রওনা করছে। কোথায় যায়? মদিনা শরীফের দিকে যায়। আর জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চা, আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইয়া ঢুকে বসে, বাজান শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আইকে বসছিল। ওহুদের ময়দানে ঘোষণা হইল, উতিলা মুহাম্মদ আল্লাহর নবী দুনিয়াতে নাই। কাফেরদের প্রচন্ড আঘাতে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে পারে নাই, জমিনের ভিতরে ধারাস করে পড়ে গেল। আজকে ভালো করে বুঝো, নবীর উম্মত দাবি করবা, আর আজকে নবীর আদর্শ পরাজিত, আর তোমার চেষ্টাও নাই চিন্তাও নাই, দিনকে সুরা জলগ্রাহি হয় হাম লগো কি সামনে, রোজে মাহশার কিয়া জব হয় মুস্তফা কি সামনে, মাওলার দরবারে আল্লাহর হাবিবের দরবারে কি উত্তর দিবা, চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আমার আব্বা রহমাতুল্লাহ যখন বাজান এই রাজনৈতিক ময়দানে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য নাইমে গেলেন, এমন ভাবে আক্রমণ শুরু হয়ে গেল, আব্বা জানের গাড়ির উপর আক্রমণ কইরা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে ফেলল, এমনকি 18টা পর্যন্ত কেস দায়ের হয়ে গেল, এমনকি আপনার সামনে আপনাদের সামনে আমি যে এখন কথা বলতে আছি, আমি কিন্তু জেলের ভিতরে ঢুকে জেলের রুটি ডাইল কিন্তু খাইয়া লইয়া তারপর আসছি। কথা বুঝেন? কিছু বুঝে? হ্যাঁ, জেলের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কুতু দেখতেও যায় না, খালি বলছিল মাহবুব গো আপনারা সফর করে গেলাম। আল্লাহর বান্দারা, আমার আব্বা জান বুদ্ধি বুঝতেন না, না এটা একটা পিসিল পথ, ঝামেলার পথ। আজ প্রায় 30 বছর হয়ে গেল ইসলামী আন্দোলনের বয়স, একটা এমপি সংসদে নাই, মন্ত্রিত্ব নাই, আমাকে নিয়ে পেপারে হাসাহাসিও করি, কেমন একটা দল, একটা এমপিও নেই মন্ত্রীও নেই, এরা করে কি? তখন আমরাও হাসি, বলে পাগলের উপরওয়ালা তোরা তো বোঝো নাই, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে। আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? এই জবাব দেওয়ার জন্য
এই পিচ্ছিল পথে কাটা যুক্ত পথে পা বাড়াইছি। কি আল্লাহর বান্দারা, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুণার মূলই হলো দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত। আমরা কিন্তু বাজান বয়স খুব বেশি হয় নাই, কিন্তু কমও হয় নাই। বাংলাদেশের ভিতরে অনেক রাজনীতি লিডার নেতা নেতা চিনি, কির কারণে কি করে অনেকটাই আল্লাহর রহমতে জানা শোনা আছে। নিছক একটু এমপি, নিছক একটু মন্ত্রিত্ব, নিছক একটু সর্ব, নিছক একটু সংসার, নিছক একটু গাড়ি, নিছক একটু বাড়ি, নট ইসলাম। কি কথা ঠিক না বেঠি? অনেকে কইতেছে হুজুর ইয়া তো ইসলামের দল লাগে কে? আমি কই ইসলামের দল তো বাংলাদেশ আর নাই, ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প আমি দেখি না। ভুল হইলে মাফ কালে হুজুর হ্যাঁ কেন বলেন বাজার 14 দল 20 দল মহাজোট জোট, এরা কি ইসলামী আদর্শ বাস্তবায়ন চায় না মানব রচিত? এদের সঙ্গে যারা নিঃশর্তভাবে জোট বাঁধে এটা ইসলামী দল আমি কই কেন? কোনো শর্ত নাই, কিছু নাই। এই তারপর তো জোট বাঁধতে ক্ষমতা যাওয়ার পরে সেখানে বসিয়া ওই টেবিলে মদের লাইসেন্স পারমিট করছে, পাস করছে, কই তাদের পক্ষ থেকে তো একটু ক্লিয়ার দিয়ে দিই। কিসের ইসলাম? এজনার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কেউ রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। ভুল হইলে মাফ চাই, ভুল হইতেই পারে, মানুষ তো ভুল তো হইতেই পারে, পারে না? এই জন্য মাফ চাই লইছি আর কি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা বিভিন্ন সময় কথা বলে মন্দের ভালো, কয় কি 47 বছর হয়ে গেছে স্বাধীনতার বয়স, কয় বছর? এর মধ্যে মরিয়ে তামাতাম হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ না? 47 বছর মন্দের ভালো শেষ হয় নাই। আমার বাজানদেরকে জিজ্ঞেস করতেছে একটু বিরান্তি চাই, তারিখ চাই, সন চাই, কোন সনে কোন তারিখ মন্দের ভালো শেষ হয়েছে যদি ভালো বীজ রোপণ না করো 100 বছর মন্দের ভালো শেষ হবে না। এই জন্য বিল্ডিং তৈরি করতে হইলে কিছু ইট তো মাটির নিচে যাওয়া লাগে, নালে বিল্ডিং হয়? এখন যদি ইট কয় আমি মাটির নিচে যাবো না, আমার দেখবে কেনা যে এই ইটগুলো উপরে থাকবে, ওইটা কত রং লাগবে, কত ডিজাইন টিজাইন হইবে, আমি উপরে থাকবো। তাই তুমি উপরে থাকো জীবনে, তোমার বিল্ডিং হইবে না, তোমার গায়ে রং লাগবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই মাটির নিচে কিছু ইট হওয়ার জন্য বিল্ডিং ভিত্তি তৈরি করার জন্য। তোমরা উপরে থাইকে একটু রং সং লাগাইও, কি কথা ঠিক না বেঠি? তোমরা উপরে থাইকে একটু রং সং লাগাইও, আমাকে একটু ভিত্তি তৈরি করতে দাও, আমরা একটু মাটির নিচেই যাই। এইবার তোমরা রং সং দিয়ে হাজগোজ তোমরা করিও, অসুবিধা নেই। কি জোরে বলে কথা ঠিক না বেঠি? হে দুনিয়াদার পাগল আমার বাবারা মস্তে আসে তে মস্তে মাসু বাদশাহ মালে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়খে দার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিন্তু পাগলের দল, কেউ কেউ বেশি বেশি টাকা পয়সা কামার জন্য পাগল, কেউ এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুক্তি মুহাদ্দিস অমুক তমুক সমুখ হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হল আমার মাওলার পাগল। আল্লাহর পাগল হইয়া যাও বাজান, যদি আল্লাহর পাগল হইতে পারো
দেখবা দুনিয়াতেও শান্তির কোন সম্মানের শেষ নাই, আখেরাতে আল্লাহ সম্মানিত করে উঠাইবে। আজকে বাংলাদেশের ভিতরে তোমাদের চিটের নিয়ে দেখো, আমার ওসা রহমাতুল্লাহ আলাই বাজার জজের চাপকাশি ছিল, জজ বিচার করত তার আদালতের মধ্যে, বাজান এজলাসের মধ্যে তার মাথার মধ্যে পাখার টাইনা টাইনা বাতাস করত। সেই আমার ওসা রহমাতুল্লাহ আলাই তোমাদের আজকে চিটাংয়ের মাটিতে ঘুমায় আছে, সেই জজের কোনো পাত্তা নাই, আর আমার ওসা রহমাতুল্লাহ আলাই তার নাম কেমন পর্যন্ত মানুষ স্মরণ করবে, দোয়া করবে। যাইয়া দেখো বাজান পটুয়াখালী জেলা, আল্লাহ আকবর, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই মির্জাগঞ্জ, আমি কয়েক মাস আগেও গেছিলাম, কবরটা একেবারে নদী ভাইয়া একটা পাশ ধইরা হয়ে গেছে, বুঝে যত লঞ্চ ইস্তিমার নদী দিয়া যায় ওই আল্লাহর কুতুককে সম্মান দেখাবার জন্য, লঞ্চ ইস্তিমার খামুইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আর বর্তমানে এক শ্রেণীর বড় বড় মেয়েরা এমপি মন্ত্রী মিনিস্টার আজকে যাইয়া তো হাইকোর্টের মাজারে পইরা রইছে, কুত্তা শিয়াল শুয়া যাইয়া দেখো যাইয়া পায়খানা প্রস্রাব করে, একজন দিনদার নামাজি আল্লাহওয়ালা ওদের কবরের পাশে একটু সালাম দেয় না, কি কথা ভুল করেছিল ঠিক হয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলো, বাজান ইসলামী সম্মেলন ইসলাম সম্পর্কে বোঝো, ইসলাম সম্পর্কে জানো, আমার মাওলার কাছে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কিন্তু অশান্তির কোনো শেষ নাই, যত বড় লোক দেখ একটু কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখো, বলে হুজুর এমন অশান্তিতে আছি, হুজুর আপনাকে বইলা বুঝাবা যাবে না, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া বাজার ধরাকে সরাগান মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, সরকারি দলের সঙ্গে জড়াইয়া লুটপাট করতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজানদে ফরিদপুর গেছিলাম, সেখানে একজন আমাকে বলতেছিল, হুজুর ফরিদপুরের ভিতরে একটা খুব বড় ধনী মানুষ ছিল, মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাল দেখে ভয় পাইবে, এত কষ্ট করে শুনছি তৈরি করলো, তার সুন্দর বিল্ডিং এ তাকে জায়গা দেয়, মাসিদের ভিতর থেকে খাট বের করে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত মাসিদের বারান্দায় ফেলাইয়া রাখছে, তার কষ্টর কামাই বাড়ি তাকে জায়গা বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, সব তার জায়গায় পড়ে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, বাজান দুনিয়াকে লোক খরচ স্থায়ী, একটু দুনিয়া নিয়ে একটু মাঝে মধ্যে একটু মোরা খাওয়া করো, হাতি হচ্ছে তো দুনিয়া খবর হ্যাঁ, দুনিয়া কি মানুষ পর নজর হয়, যারা দুনিয়া সম্পর্কে চিন্তা করছে তারা কিন্তু দুনিয়াকে লাথি মেরে ফেলাই আনছে, তাদের কাছে দুনিয়া কোনো গুরুত্ব আল্লাহর ফজলে নাই, আর যারা দুনিয়া চেনছো দুনিয়া তো কোনোদিন শান্তি পাবা না, আর আখেরাতে যদি খোদা না কাস্তার শাস্তি শুরু হইয়া না, ওই শাস্তি এক সেকেন্ডের ভোগ করার শক্তি
কিন্তু কোন মানুষের না। আর এমন একটা ব্যাপার, একবার যদি দুনিয়ার দিকে বিদায় নিয়ে কবর যাও, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মামুনদেরকে বলো, আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানায়, তারপর যেন কবরে সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
তওবা কিয়া মাইনে সব বুরি বাতুন সে আও সব বুরি কানুন সে আয় মের আল্লাহ আজ তওবা কর কবুল কর আও বায়াত কিয়া মাইনে উপ তরিকা সৃষ্টিয়া সাবরিয়া আদরিয়া নকশবন্দিয়া মুসাদ দাদিয়াকে উপ হা ওকি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে খলিফা মরহুম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবকে আমির আল্লাহ উস তরিকা কি নেমত মেরে নসিব কর আও জামাত মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরে হাসর কর আমিন। একটু বালা মুসিবতের জন্য দোয়া করে উঠেন, এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা, দোয়ার আগে উঠবেন না কেউ বিশৃঙ্খলা, একটু কয়েক মিনিট কষ্ট করে বসে দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হবে না, প্রেসক্রিপশন দেওয়া ঔষধ খাওয়া লাগবে, নাহলে লোক বালার আশা করা যায়। আব্বাজান বলতেন কথা বলবেন না সবাই ইশারা কাজ করে, আব্বাজান বলতেন মুরিদ হইলে হবে না, তরিকার পাঁচ ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য দুই, একটু বসে সামনে বসে, মহিলাদের দুই ঔষধ ঠিক মতো পালন করে দেখো আল্লাহ রহমতের বংশ করে বলতে পারি শয়তান এবং নাফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাছে কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ ভালো লোকদের এখন লাগে আসে না নাই, একটা মাস সকাল সন্ধ্যা আল্লাহর জেকে করা লাগবে, কার জেকে? দুই নম্বর আল্লাহ উঠলে বিশৃঙ্খলা, একটু কষ্ট করে আপনি নার্ভাস হলে হয় বিশৃঙ্খলা, একটু কষ্ট করে বসেন কয়েক মিনিট দোয়া হইবে। দুই নম্বর দিব তো বসেন না, দুই নম্বর ঔষধ আল্লাহর যে কিতাব পড়া লাগবে, অনেকে নবেন নাটক নাস্তিক দেবই ফেরে দিল পাথরের মতো শক্ত হয়েছে, আল্লাহর যে কিতাব পড়লে পাথরের মতো শক্ত মোমের মতো করে যায়। আব্বাস জান দাদা তারা আল্লাহর কিতাব নিয়ে কোন জায়গায় ওই পিছনে মোজাইদ প্রকাশনের বেশের ব্যানার লাগাই বসা আছে, ওখানে অনেক কিতাব পাবেন, মাওয়াজে কারিমিয়া আব্বাস জানের ওয়াজ চরিত্র গঠন আত্মশুদ্ধির মহামূল বলে একটা কিতাব মোমিনের হাতিয়া, ওই কিতাবে সর্বনে সমান অনেক প্রশ্ন উত্তর সহ বাতিল পেরে পরিচয় পাবে, আরও আরও অনেক কিতাব পাবেন নিয়ে যেয়ে। তিন নম্বর সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা লাগবে, চার নম্বর মাসে গেছে আমার কষ্ট সব বুঝে থাকা লাগবে, পাঁচ ও চার মানে বছর দুইবার মাহফিল আর বিনোদনের কামাই দেওয়া যাবে না। যারা গেছেন দেখছেন ওই জমিন আল্লাহ আল্লাহ বরকত রাখছে, আল্লাহর রহমতে আমরা সিদ্ধান্ত করছি বাংলাদেশের 300 সিটি ইসলামের পক্ষে হাত পাখা আমাদের প্রতি ইসলামের পক্ষে এমপি প্রার্থী দেব, দরকার আছে না নাই, এই জন্য আল্লাহর ফজল করবে কই কেডা কেডা আমাদের এই আমাদের আলহার জান্নাতুল ইসলামকে 10 আসনে হাত পাখা প্রতীকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করলাম বলে আলহামদুলিল্লাহ। এই আমাদের মোহাম্মদ ফারুক হোসেন ভুঁইয়া এই 9 আসনে এমপি প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে ঘোষণা করা বলে আলহামদুলিল্লাহ। এই আমাদের ডাক্তার এই এমবিবিএস এবং বড় মাপের ডাক্তার আমাদের ফরিদ হোসেন সাহেব তাকে 8 নম্বর আসনে এমপি প্রার্থী হিসেবে শান্তির প্রতি হাত পাখা এমপি হিসেবে ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ। এই দেখে না আব্দুল আলী কারিমের আউজান রাঙ্গুনিয়া মুফতি মুফতি আব্দুল আলিমি কারিমি তাকে হাত পাখা প্রতীকে ইসলামের প্রতি ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম 5 আমাদের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে হাত পাখা প্রতীকে ঘোষণা আলহামদুলিল্লাহ। ঘোষণা করলাম ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক আলহামদুলিল্লাহ। আরো আছে আমাদের সদস্য প্রার্থী হিসেবে আলহামদুলিল্লাহ। আর এই কার্ড দাদা 3 আমাদের মাওলানা মসলিউদ্দিন সাহেবকে হাত পাখা প্রতীক ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, অনেক বিভিন্ন রোগ ব্যাধির দোয়া আছে, আমি অসুস্থ দোয়া করতেছি, আমাদের সবাই রোগ ব্যাধি সুস্থ করে দেন। আল্লাহ কে কে নিয়ে আপনি হাতে।